ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ভক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। এমন অনেক গান আর অসংখ্য কবিতা আছে, আছে অনেক কথা, কিন্তু সবাই বলে বান্নতে চোখের পানি বাড়লেও এমন অগ্নিশিখা কেউ দেখেনি আগে। এ যেন সেই চোখের জল যেখানে আগুন জ্বলে, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে। ভাষা যোদ্ধাদের আত্ম উৎসর্গকে শ্রদ্ধা জানাতে ঢাকায় প্রথম স্মৃতিস্তম্ভের কাজ শুরু হয় 23 ফেব্রুয়ারি। কারফিউর সেই থমথমে রাতে মেডিকেল কলেজের 12 নম্বর শেড বা বর্তমান শহীদ মিনারের কাছে এই স্মৃতিফলকের কাজ শুরু হয়, যার প্রাথমিক নকশা করেন সাইদ হায়দার আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বদরুল আলম। পুরান ঢাকার ঠিকাদার পিয়ারু সর্দারের গুদামের সিমেন্ট বালু দিয়ে রাতারাতি 11 ফুট উঁচু আর 6 ফুট চওড়া শহীদ মিনার তৈরি করে ফেলে শিক্ষার্থীরা। সারা রাত এই ইট আমরা সাপ্লাই দিয়েছি, বস্তা গুদার দিয়েছি, ছাত্ররা মাথায় করে করে ওইভাবে নিয়ে গেছে। এইভাবে তারা এই সমস্ত মাল মশলা নিয়ে এসে সারা রাত্রের ভিতরে এই শহীদ মিনারটা কমপ্লিট হয়ে গেল। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে। 24 ফেব্রুয়ারি সকালে এই স্মৃতিফলকের কথা ছড়িয়ে পড়ে, সময় গড়ানোর সাথে সাথে শহীদ বেদিতে নামে মানুষের ঢল। রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। যে মিনারের মাধ্যমে রাষ্ট্রভাষা তহবিলে মুক্ত হস্তে দান করার আহ্বান জানানো হয়েছিল, যাতে অভূতপূর্ব সাড়া দেয় বাঙালি জাতি। তবে স্মৃতির সেই মিনার বেশি দিন টেকেনি, জনতার ভালোবাসায় ভীত হয়ে 26 তারিখ বিকালেই শহীদ মিনার ভেঙে ফেলে পুলিশ। সরকার বলেছে যে স্টপ ইট অর ব্রেক ইট, এটাকে ই করে দাও। পুলিশ পাঠালো এই 4:30-4:45 দিকে, তখন তারা এটা ভেঙে ফেললো, স্ম্যাশ করে দিল। 52-তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে। স্মৃতির মিনার ভাঙলেও ভালোবাসা প্রকাশ বন্ধ হয়নি। পরের কয়েক বছর ভাঙা শহীদ মিনার ঘিরেই হয় প্রভাত ফেরি। 54 নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক চাপে 1956 সালে সরকারিভাবে শহীদ মিনারের ভিত্তি স্থাপিত হয়, চূড়ান্ত করা হয় শিল্পী হামিদুর রহমানের নকশা। 1963-তে কাজ সম্পূর্ণ হলেও 71-এর 25 মার্চ তা গুড়িয়ে দেয় পাক বাহিনী। এরপর 73-এ সংস্কার করা হলেও তাতে মূল নকশার প্রতিফলন দেখা যায়নি। আর এখন যে শহীদ মিনারে ভাষাবীরদের শ্রদ্ধা জানানো হয়, তার কাজ শেষ হয় 1984 সালে। সেবারও হামিদুর রহমানের বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়িত না হলেও শহীদ শ্রদ্ধার বেদি হিসেবে এর প্রতিকৃতি ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। শহীদ স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার টিকে ছিল মাত্র 2.5 দিন, কিন্তু তারপরও সেই অল্প সময়ে সেই শহীদ মিনার জায়গা করে নিয়েছিল কোটি বাঙালির হৃদয়ে। আর সেজন্যই পরবর্তী সময়ে শহীদদের স্মরণে স্থায়ী শহীদ বেদি নির্মাণের দাবি জোরালো হয়, যার ধারাবাহিকতাই আমরা পেয়েছি গর্বের এই স্মৃতির মিনার। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।